কি হলো আকাশ, কিছু বলছো না? কার ফোন ছিল? কিছু না, এমনি একটা কাজের ফোন ছিল। কি বলছো? আমি তোমার মুখ দেখে বুঝতে পারছি তুমি টেনশন করছো। না না, আমি একদমই টেনশন করছি না, একটা কাজেরই ফোন। শোনো না, আমি আমি একটু আসছি। আকাশ দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এইভাবে শোন না, যে কাজগুলো দিলাম সেটা যেন হয়ে যায়, ঠিক আছে? চিন্তা করিস না, দায়িত্ব তো আমি নিয়েছি, তুই একদম ভাবিস না। আচ্ছা নীল কোথায়? ওকে কিন্তু আমার সাথে লাগবে। নীল, অনিল, আকাশ কার সাথে কথা বলছিল? হঠাৎ কিরকম একটা হয়ে গেল মুখটা, মনে হলো যেন কোনো খারাপ খবর। শালিনী, এসব কি করছো তুমি? কেউ জিজ্ঞেস করেছি তো, উত্তর দিচ্ছ না? এখন তো আমার এটাই করা উচিত, তাই না নীল? এটাই করা উচিত মানে এটা কি? আমি যা কিছু করেছি তারপর কি তুমি আমাকে মেনে নেবে? না, আমি তোমাকে জোর করছি না কিছুর জন্য। আমি জানি তুমি তিস্তাকে ভালোবাসো, আর সত্যিই তো তিস্তা তো ভালোবাসার মতোই একটা মেয়ে। কত ভালো, কত বড় মন ওর! আমি এত কিছু করেছি, ও তারপরেও আমাকে ক্ষমা করে দিয়েছে। না, আমি ওই মেয়েটাকে কষ্ট দিতে পারবো না, ইম্পসিবল। তাই আমি ডিসাইড করেছি যে আমি ওকে ওর জায়গা ফিরিয়ে দেবো। আমার দাদা যে ভুলটা করেছে সেই ভুলটা আমি করতে চাই না নীল। হ্যাঁ, তবে আর একটা কথাও ঠিক, আমি এতটাও মহান নই যে আমার ভালোবাসাকে আমি আমার চোখের সামনেই অন্য কারোর হতে দেব। জানো তো, ভালোবাসায় না না চাইতো একটা পজিশন চলে আসে, মানে তুমি চাইবে সবসময় যে তুমি যাকে ভালোবাসো সে যেন সবসময় তোমার পাশে থাকে, শুধু তোমার হয়ে থাকে। আর যখন এটা হবে না, তখন তোমার মনে হবে, তোমার মনের মধ্যে না রাগ অভিমান এসব জমতে থাকবে। হয়তো হয়তো আমিও আবার ভাববো যে নীলকে ভালোবেসেই তো আমি আমার কেরিয়ার, আমার স্বপ্ন, এমনকি আমার ফ্যামিলিকেও ছেড়ে দিয়েছি। আর সেই নীলই আমাকে বুঝলো না। আমি আমি সত্যিই চাই না নীল যে এই সুখের সংসারে আর কোনো বাধা বিপত্তি কষ্ট আসুক। তাই আমি ডিসাইড করেছি আমি এখান থেকে চলে যাব। এখান থেকে চলে যাবে মানে? তোমার তো এখানে কোনো জানাশোনা কেউ নেই, আর আন্টিও দিল্লি ফিরে গেছে। কোথায় যাব, কি করব, আমি সত্যিই জানি না। জানো না মানে না জানি এত বড় একটা ডিসিশন নিয়ে নিলে? আমার ভালোবাসাই তো আমাকে সবার কাছে খারাপ করে দিয়েছে নীল। আজ তুমি আমাকে অপছন্দ করো, এবারে সবাই আমাকে খারাপ ভাবে,
আমি কোন মুখে ওদের সামনে গিয়ে দাঁড়াবো বলো তো? শালিনী, আজ যা করেছ তুমি তার জন্য আই প্রাউড অফ ইউ। আর কে বলেছে তোমাকে আমি অপছন্দ করি? একদম না শালিনী, তোমার সঙ্গে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে স্পেশাল ছিল। যখন আমার পাশে কেউ ছিল না তখন তুমি ছিলে, আমার আমার বেস্ট ফ্রেন্ড হয়ে পাশে দাঁড়িয়েছিলে। আমি জানি এতদিন যা হয়েছে খুব খারাপ হয়েছে, বাট তার জন্য আমি আর তোমার উপর এখন রাগ করে নেই, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। থ্যাংক ইউ নীল। শালিনী, তিস্তা, তিস্তা, কার ফোন হতে পারে? কি প্রবলেম হলো? আকাশের বিজনেসের কিছু? তা কিন্তু তাহলে ও আমার থেকে আড়াল করবে কেন? মা মা, জানো তো টাম্পু দাদা আমাকে চেস খেলা শেখাচ্ছে। আর ও কিন্তু খুব তাড়াতাড়ি শিখছে পিন্নি। আর ওকে আমি দুবার দেখিয়েছি কিন্তু ও সব বুঝতে পেরে গেছে। তাই টাম্পু দাদা, এবার তো তোমার টার্ন। হ্যাঁ, এভাবে ভয় পেয়ে গেলি কেন? এরকম চমকে উঠলি কেন? না, ওই ওই আর কি, বুঝেছি, এখনো ভয়টা কাটেনি, এখনো আতঙ্কে আছিস তাই তো? হ্যাঁ রে মেঘনা, আমার কেন জানি না বারবার মনে হচ্ছে ওই লোকটা, ওই সম্রাট লাহিড়ি আবার ফিরে আসবে আমার জীবনে। ও ফিরে এসে আমার আমার সুখের সংসারটা তছনছ করে দেবে। হীরা, তুই কেন এরকম কথা বলছিস? জানি না মেঘনা, কিন্তু আমি কিছুতেই আমার মন থেকে এই ভয়টা সরাতে পারছি না। আমার খালি মনে হচ্ছে যে ও ফিরে আসবে। কেন এরকম হচ্ছে বল তো মেঘনা? এক মিনিট তিস্তা, কি হলো? ওখান থেকে এইভাবে বেরিয়ে আসার মানেটা কি? তিস্তা, তুমি যেটা ভাবছো ব্যাপারটা ওরকম একদম না। আমি চাই, আমি কিছু ভাবছি না। তুমি তোমার ফ্রেন্ডের সাথে পার্সোনাল টাইম স্পেন্ড করতেই পারো, এতে আমি কি ভাববো? আর তোমারও তো একটা পার্সোনাল স্পেস আছে তাই না? এর মাঝে আমি কোনোভাবেই ঢুকতে পারি না নীল। হ্যাঁ কিন্তু ইনফ্যাক্ট আমি তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। কথা? কি কথা? দেখো, তোমার একবার ভেবে দেখা উচিত। কোন ব্যাপারে নীল? আমার মনে হয় তোমার শালিনীকে একবার সুযোগ দেওয়া উচিত। মানে? মানে মানে শালিনী তোমাকে সত্যি খুব ভালোবাসে নীল। নাহলে একটা মেয়ে সবকিছু স্যাক্রিফাইস করে দীর্ঘদিন ধরে এখানে কষ্ট সহ্য করছে, সেটা কি করে সম্ভব বলো? আমি শালিনীর মতন করে হয়তো তোমায় ভালোবাসতে পারবো না নীল। ওর মতন করে হয়তো আমি তোমাকে। তিস্তা, তুমি কি বলতে চাইছো? হ্যাঁ প্লিজ ক্লিয়ারলি বলো। দেখো নীল, আমার যে ধরনের কাজ তাতে আমাকে সারা দেশে ঘুরে বেড়াতে হতে পারে। মানে কখনো দিল্লি, পুনে, চেন্নাই, আবার কখনো আমাকে বিদেশেও যেতে হতে পারে। এর জন্য আমরা নিজেদের মধ্যে সময় দিতে পারবো না, আমি তোমাকে সময় দিতে পারবো না। আর দেখো নীল, একটা রিলেশনশিপে সময়, কমিউনিকেশন এগুলো সত্যি খুব জরুরি। এগুলো না হলে একটা সম্পর্কের দূরত্ব বেড়ে যায়। আর
আর আমার মনে হয় তোমার এগুলো মেনে নিতে সত্যি খুব প্রবলেম হবে। তোমার মনে হতেই পারে তখন যে তুমি শালিনীকে নিজের লাইফে বেছে না নিয়ে খুব বড় ভুল করেছো। তিস্তা নীল, কথাগুলো শুনতে খুব খারাপ লাগলেও এটাই রিয়েলিটি। দেখো, আমার বাবার আর দিদির স্বপ্ন ছিল আমি একজন খুব বড় ডক্টর হব, আর আমি সেটা হতে পেরেছি। তাই কোনোভাবেই আমি আমার ক্যারিয়ারের সাথে কোনো কিছু কম্প্রোমাইজ করব না। তিস্তা, এমনকি ভালোবাসার সাথেও নয়। দেখো নীল, আমি এই জন্যই তোমাকে বলছি, তুমি প্লিজ খুব খুব ঠান্ডা মাথায় তুমি একবার সবটা ভেবে দেখো, এতে তোমারই ভালো হবে। তার মানে তিস্তার কাছে আমি শুধু একটা অপশন, ওর কাছে ওর ক্যারিয়ার, ওর কাজ আমার থেকে বেশি ইম্পর্টেন্ট। চলো পাল্টাই।